ষোলোদলীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছিল লালখানদুয়ার ইউথ ক্লাব। মহাফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। একদিকে অংশগ্রহণ করে জিবিএস শাহাদাত হোসেন টিম ও জাগুনপাড়া নজরুল স্মৃতি সংঘ। জাগুনপাড়া নজরুল স্মৃতি সংঘ জিবিএস শাহাদাত হোসেন টিমকে 2-1 করে পরাজিত করে। এই দিন শহীদ দলকে বিশাল ট্রফি সহ নগদ 10,000 টাকা পুরস্কার দেওয়া হলো। বিজয় দলকে 7,000 টাকা নগদ প্রদান করা হলো। রকিবুল ইসলাম বাবু, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। আজকে কোথা থেকে প্লেয়ার ছিল সব? আপনি তো একজন প্রাক্তন ফুটবলার, সেই জায়গায় কিভাবে তৈরি করেছিলেন, মোটিভেশনটা কি দিয়েছিলেন প্লেয়ারদেরকে খেলার আগে? বলেছি যে খেলা জিতা চাই, জিততে হবে, ভালো খেলতে হবে, ফার্স্ট খেলতে হবে, জিততে হবে। ফার্স্ট হাফেই তো 2 গোল হয়েছিল আপনাদের, তারপরে কোনো গোল হলো না, ছেলেদেরকে কি বলেছিলেন? ভালো খেলেছে, আমাদের টিম ভালো খেলেছে, খেলা ভালো হয়েছে। কেমন অনুভূতি, কেমন হচ্ছে? আনন্দ হচ্ছে, জিতেছি। কি ক্লাবের নাম কি ছিল আপনার? নজরুল স্মৃতি সংঘ, জাগুনপাড়া নজরুল স্মৃতি সংঘ। গোল! গোল! এখন পর্যন্ত খেলার ফলাফল যেমন করা বলে এখন এগিয়ে আছে, দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা।